হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত পেয়ারা সুভাষ মুভিটি। তো আপনারা চাইলে মুভিটি চরকিতে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই আমরা মেইন এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতে আমরা আয়নাল মুন্সি নামের একটা লোককে দেখতে পাই, যিনি একটা মধ্যবয়সী মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে ফিরছে। কিন্তু মুন্সি বাড়িতে ফিরে থেকে দরজা ভেতর থেকে বন্ধ করা, আর দরজার অপর প্রান্তে কয়েকজন লোক সবকিছু ঠিকঠাক করতেছিল। মুন্সি বেশ কিছুক্ষণ দরজা ধাক্কা নয়, দরজা না খোলায় সে বেশ রাগারাগি করতে থাকে। এরপর তারা দরজা খুলে দেয় এবং মুন্সি ভিতরে ঢোকে। সে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আতশবাজি বেজে ওঠে। হঠাৎ করে অন্ধকারাচ্ছন্ন বাড়িটা ঝলমলে আলোয় আলোকিত হয়, আর এখানে আয়োজনে যত লোক ছিল সবাই আসলে মুন্সির বাড়ির কাজের লোক। এরপর সকালের দৃশ্য দেখতে পাই আমরা। মুন্সির বউ সকালবেলা খরগোশের শব্দে ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি শুরু করে দেয়। মুন্সি তখন বাথরুমে গোসল করতেছিল। নতুন বউয়ের চিল্লাচিল্লিতে মুন্সি বাথরুম থেকে বের হয়ে আসে আর বলে, এগুলো কাঠের বাক্সে, এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর তার বউ সাহস নিয়ে বাক্সের কাছে যায় এবং উপর থেকে দেখে যে শুধু দুটো খরগোশের বাচ্চা ভিতরে আছে। যাই হোক, তারপর সে নিজেকে দেখার জন্য আলমারির একটা আয়নাতে দেখে, কিন্তু সেখানে কোনো গ্লাস ছিল না। এমন সময় পিছনের জানালা দিয়ে একটা পিচ্ছি উঁকি দিয়ে বলে, আয়না তো এদিকে, ঠকছে রে ঠকছে, নতুন বউ ঠকছে। আর এটা দেখে মুন্সির বউ কিছুটা বিরক্ত হয়, তাই সে বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয়। এই মুন্সির বউয়ের নামই হচ্ছে পেয়ারা। মুন্সির আগের বউ মারা গেছে, এটা তার দ্বিতীয় বিয়ে। মুন্সির কিছু দোকান এবং ব্যবসা আছে। পেয়ারা তখন আক্ষেপ করে বলে, এত এত নাকি বড় লোক, তার নাকি অনেক দালান কোঠা, টাকা পয়সা, আরো নাকি কত কিছু, তার নাকি সুগন্ধির ব্যবসা, আর এখানে এসে দেখি শুধু মরার কারবার, এত কিছু গেল কই, ঠক বেটা, খালি মিশা কথা কয়, আমি এই বেটার কাছে কিচ্ছুতেই থাকবো না। মুন্সি সবকিছু শুনে চু করে থাকে। দূরে থেকে তাদের এই ঝামেলাগুলো কাজের মেয়ে শুনতেছিল। আর সে নিজের ঘরে এসে বলে, মুন্সি যে কিভাবে সামলাইবো তার এবার খবরই আছে, এবারে বেটাই বুঝবো। এই কাজের মেয়ের নাম হচ্ছে সরলা। তারপর সরলা এখান থেকে বের হয়ে আয়নাল মুন্সির কাছে গিয়ে সালাম করে আর ভাবি যেন উঠছে কিনা জিজ্ঞেস করে। মুন্সির মন খারাপ থাকার কারণে সে কিচ্ছু বলে না। এরপর সরলা ভাবি যানকে ডাকতে ডাকতে বলে, ভাবি যান ওঠেন, এবার ঘর দরজা পরিষ্কার করতে হইব। এরপর পেয়ারা দরজা খুলে দেয় আর সরলা তার কাজ শুরু করে দেয়। এদিকে আবার মুন্সির বাড়িতে নতুন একটা মেয়ের আগমন ঘটে আর মুন্সিকে সালাম করে ঘরে ঢুকতে চায়, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ থাকায় মেয়েটি জানতে চায় ঘরের ভিতরে কে আছে। তখন সরলা তাকে বলে, তোমার নতুন মায়। এটা শোনার সাথে সাথে মেয়েটি চমকে যায়। এই মেয়েটা হচ্ছে আসমা। আসমা হচ্ছে মুন্সির প্রথম স্ত্রীর বড় মেয়ে। আসমা তার বাবার উপরে অনেক রাগ করে। তখন সরলা তাকে বুঝায় বলে, তোমার বাবার তো বয়স হয়েছে, কয়দিন আর একলা একলা থাকবো বলো, তাই বিয়ে করছে। আর এটা শোনার সাথে সাথে আসমা জ্ঞান হারিয়ে ফেলে আর ভিতর থেকে পেয়ারা এই সবকিছু দেখছিল। এরপরে সরলা পানি নিয়ে এসে আসমার চোখ মুখে ছিটিয়ে দিলে তার জ্ঞান ফেরে আর সবকিছু দেখে পেয়ারা দরজা খুলে ভিতর থেকে বের হয়ে আসে। পেয়ারা তখন আসমাকে বলে, এই মাইয়া, ফিট খাওয়ার অ্যাক্টিং ভালোই হয়েছে। এরপর সরলা আসমাকে বুঝিয়ে তার ঘরে নিয়ে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে এবং তার মাথায় তেল দিতে দিতে বলে, পাগলামি করলে হইব, তোমার বাপে কত বড় একটা পুণ্যের কাজ করছে তুমি জানো, একটা এতিম মেয়ে বিয়ে করছে, আশ্রয় দিছে, কত একটা ভালো কাম করছে, আর তুমি শুধু শুধু রাগ করো তার উপরে। এরপর সিন শিফট হয়ে চলে আসে মুন্সির ঘরে। মুন্সি খুব যত্ন করে তার বউ পেয়ারাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল আর একটা একটা করে মাছের কাঁটা বেছে দিচ্ছিল। সেই মুহূর্তেই আসমা সেখানে চলে আসে। আসমাকে দেখার সাথে সাথে মুন্সি তাকে বলে জামার বাড়ি চলে যেতে আর এখানে আসতে নিষেধ করে দেয়, কিন্তু আসমা যায় না। তখন মুন্সি বলে, খাড়ায় আসোস কে, বাপের কীর্তি দেখোস। তখন আসমা বলে, নিজে কীর্তি করতে পারবা, রাস্তা থেকে মায়ে তুলে নিয়ে আসবা, নিজের হাতে খাওয়াইবা, আর আমি দেখলেই দোষ। এসব দেখে আসমা খুব কান্না করে এবং বলে, আমারে তো কোনোদিন তুমি নিজের হাতে খাওয়ায় নাই, আর ওরে খাওয়াইতেছো। এসব কথা বলে বলে আসমা পেয়ারাকে গালিগালাজ করতে থাকে। তখন পেয়ারা এসে আসমাকে কোষে থাপ্পড় দিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করে আর বলে, মুখে লাগাম দিয়ে কথা বলো। এরপর আসমা সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর আসমা তার বাবার পায়ের কাছে গিয়ে বসে তাকে বলে, বাবা তোমার কি হয়েছে, তুমি কেন আমার সাথে এমন করতেছো। তখন সে কিছুই বলে না, তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে আমরা দেখতে পাই পেয়ারা তার কিছু গহনাগাটি লুকিয়ে রাখতেছে। হঠাৎ করেই সেখানে মুন্সি চলে আসে আর পেয়ারাকে তার পাশে শুয়ে যেতে বলে। তখন পেয়ারা তাকে জিজ্ঞেস করে, তাকে বিয়ে দেওয়ার জন্য তার মামারা কত টাকা নিছে। তখন মুন্সি তাকে কোনো উত্তর দেয় না। এরপর সে বসে কাঁঠাল খাওয়া শুরু করে। এরপরে সেখান থেকে দুটি কোয়া নিয়ে সে পেয়ারাকে খেতে বসে, কিন্তু পেয়ারা সেটা খেতে চায় না। পেয়ারা বলে, এমনিতেই শরীরে ঘামের গন্ধ, তার উপর আবার পচা কাঁঠালের গন্ধ, একটু পাউডার ছিটাইতে পারে না শরীরে, তাহলে তো গন্ধটা কমে। একথা শুনে মুন্সি রাগ করে সেখান থেকে বাইরে চলে আসে। সে বাইরে এসে তার কর্মচারীদের মুখে অনেক বাজে কথা শুনতেছে তার বিরুদ্ধে, আর এটা শুনে মুন্সির অনেক রাগ হয়। তাই সে তাদেরকে চুপ করতে বলে আবারও ঘরে আসে আর ঘরের ভিতরে মাছ রাখা একটা কলস ছিল সেটা ভেঙে ফেলে আর মাছগুলো কলসটি ভেঙে ফ্লোরে লাফাতে থাকে। আর এটা শব্দে পেয়ারা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। এরপর মুন্সি পেয়ারার উপর টর্চার করে আর তাকে জোর করে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু পেয়ারা কাঁঠালের গন্ধ শুঙ্গেই বমি করতে থাকে। তবুও মুন্সি জোর করে কাঁঠাল খাওয়াতে থাকে পেয়ারাকে। এরপর পেয়ারা মুন্সির হাত থেকে বাঁচার জন্য খাটের নিচে গিয়ে পলায় আর মুন্সি তাকে জোর করে টেনে হেঁচড়ে খাটের নিচ থেকে বের
করে। এভাবেই সে রাতটা কেটে যায়। সকালবেলা আরেকজন মুন্সিকে আমরা সেখানে দেখতে পাই। সে এসে জানালা দিয়ে পেয়ারাকে ডাক দেয়। সে নিজের পরিচয় দিয়ে বলে, আম্মা জান, আমি মুন্সির প্রথম পক্ষের কন্যার হাজবেন্ড আসমার স্বামী, এর নাম হচ্ছে মতি ভাই। সে এখানে মূলত আসমাকে খোঁজার জন্য এসেছে। কিন্তু পেয়ারা তখন অনেক আতঙ্কে থাকার কারণে মতির সঙ্গে কোনো কথাই বলে না। এরপর আমরা মুন্সিকে দেখতে পাই সে ঘাটে আসছে তার ব্যবসা দেখাশোনা করার জন্য। আর সেখান থেকে ফেরার পথে মুন্সি পেয়ারার জন্য বেশ কিছু ফল কিনে নিয়ে আসে। কিন্তু পেয়ারা মুন্সিকে দেখলেই অনেক ভয় পায়, তাই সে ফল খেতে চায় না এবং মুন্সির ভয়ে খাটের নিচে গিয়ে পলায়। এরপর মুন্সি তাকে জোর করে খাটের নিচ থেকে বের করে উপরে তুলে নিয়ে আসে এবং দুই হাত পা বেঁধে পেয়ারার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এই বাড়িতে একজন কাঠের মিস্ত্রি ছিল, সে পেয়ারাকে খুব পছন্দ করত, তাই সে মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে পেয়ারাকে দেখত। আর যে পিচি ছেলেটা এর আগে আমরা দেখেছিলাম, সে জানালা দিয়ে উকি দিয়ে দিয়ে নতুন বউ ঠকছে, নতুন বউ ঠকছে বলে চিল্লাতে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের এই আপত্তিকর দৃশ্য তারা সবাই দেখে ফেলে। এরপর মুন্সি যখন এই বিষয়টা বুঝতে পারে যে সবাই তাদের সেই দৃশ্যটা দেখে ফেলেছে, তখন মুন্সি সেই পিচিটাকে ধরে নিয়ে এসে 100 বার কানে ধরে উঠবোস করতে বলে। মুন্সির কাছে নির্যাতিত হওয়ার পর থেকে পেয়ারা অনেকটা পাগলের মতো হয়ে যায়। সে আর খাটের উপরে না, খাটের নিচে ঘুমায়। একবার সে প্ল্যান করে মুন্সিকে মধ্যরাতে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে তাকে মারতে পারে না। হঠাৎ কি একটা মনে করে সে থেমে যায়। এরপর সে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎ করেই মুন্সি জাগনা পেয়ে দেখে যে পেয়ারা কাছে নেই। এরপর সে পেয়ারাকে খোঁজা শুরু করে। এরপর পেয়ারা আর না পালাতে পেরে বাধ্য হয়ে ঘরের ভিতরে এসে সেই কাঠের বক্সের ভিতর লুকিয়ে পড়ে। এরপর থেকে পেয়ারাকে আমরা পুরোপুরি পাগলের মতো দেখতে পাই। সে নিজের কোনো যত্ন নেয় না, ঘর পুরো নষ্ট করে রাখে। মুন্সি তখন এই ঘরের অবস্থা দেখে সরলাকে ডাক দেয়। আর সরলা এসে ঘরটা পরিষ্কার করতে থাকে। ঘরটা এতই নোংরা হয়েছিল যে সরলাও তা পরিষ্কার করতে চায় না। তখন মুন্সি তাকে মাইনে বাড়িয়ে দিতে চায় এবং তাকে নতুন একটা কাপড় কিনে দিতে চায়। এরপর সরলা খুশি হয়ে সবকিছু পরিষ্কার করে আর পেয়ারাকে গোসল করিয়ে মাথায় তেল দিয়ে দেয়। আর এই কাঠের মিস্ত্রি যে লুকিয়ে লুকিয়ে পেয়ারাকে দেখতো, এই বিষয়টা মুন্সি জেনে যায়। আর এই অপরাধে তাকে চাকরিচ্যুত করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এরপর বাধ্য হয়ে কাঠ মিস্ত্রি সবকিছু গুছিয়ে নিয়ে মুন্সির বাড়ি থেকে বিদায় হয়। এখন মুন্সির তো আবার নতুন কাঠ মিস্ত্রি দরকার। আর সেই নতুন কাঠ মিস্ত্রি রূপে আগমন ঘটে নতুন করে সে আহমেদ রুবেলের, যাকে আমরা ট্রেনের ছাদে করে আগমন দেখতে পাই। ওনার জীবনের শেষ স্মৃতি হিসেবে এই সিনেমাটাই রয়ে গেছে আমাদের মাঝে। সে দুইটা কবুতর নিয়ে ট্রেনে করে মুন্সির বাড়ির দিকে আসে। আর আসার সময় সে তার পেয়ারা দুটাকে খাঁচা থেকে বের করে আসমানে ছেড়ে দেয় এবং সঠিক সময়ে আবারও ফিরে আসতে বলে। এরপর সিন শিফটে আমরা পেয়ারাকে দেখতে পারি যে নিজেকে একেবারে এলোমেলো করে রেখেছে। অন্যদিকে রুবেল আবার মুন্সির বাড়িতে এসে পৌঁছায়। সেখানে রুবেলের গলারের আওয়াজ পেয়ে পেয়ারা কেমন জানি চমকে ওঠে এবং তাকে দেখার জন্য জানালা দিয়ে উঁকি দেয়। তাদের এই চাহনি দেখে একে অপরের ভাব দেখে মনে হয় তারা হয়তোবা পূর্বে পরিচিত। এদিকে আবার সে রুবেল সরলার ছেলেকে পড়াচ্ছিল। আবার অন্যদিকে দেখতে পাই যে পেয়ারা আজকে নিজেকে একদম নতুন বইয়ের রূপে সেজে গুজে বসে আছে। এবার মুন্সি যখন বাড়িতে আসে তখন সে মুন্সির পা ধরে মাপ চায় এবং তাকে বলে যে আমি তোমাকে অনেক অশান্তি দিয়েছি, তুমি আমাকে মাপ করে দাও। তারপর মুন্সি তাকে ধরে খাটের উপরে তোলে। আর পেয়ারাকে এভাবে দেখে অনেক অবাক হয়। হঠাৎ করে পেয়ারার এই চেঞ্জ দেখে তাকে বলে, ধান্দা কি তোর, আসলে মতলব কি? তারপর মুন্সি ঘরের পরিবেশ দেখে অনেক খুশি হয়, সেই সাথে বলে ভাল লাগছে। তারপর মুন্সি পাঞ্জাবি খুলে দরজা বন্ধ করে দেয় এবং তার সঙ্গে ইন্টিমেট হয়। অন্যদিকে রুবেল আবার সরলার ছেলের কাছে জানতে চায় মুন্সির নয় বউতরে আদর করে না। তখন পিচ্ছিটা বলে সে তো একটা পাগল, খালি কান্না করে, তাই তো মুন্সি তাকে তালা দিয়ে রেখে যায়। এটা শুনে রুবেল অনেকটা অবাক হয়। এরপর থেকেই মাঝে মধ্যে রুবেল উকি দিয়ে পেয়ারাকে দেখত। আর পেয়ারার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাই আমরা, অনেকটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবন পার করছে। এরপর একদিন রাতের বেলা প্রচন্ড বৃষ্টিতে ভিজে আসমা রুবেলের ঘরে আসে আর তার সঙ্গে পরিচিত হয়। তারপর সে রুবেলের দিকে তাকিয়ে বলে, পেয়ারা বেগম কি আপনাদের গ্রামের মাইয়া? তখন রুবেল বলে হ্যাঁ। এরপর সিন শিফটে আমরা দেখতে পাই যে দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হয়ে গেছে আর এই বন্যার কারণে দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক মারা যাচ্ছে, যা টিভি নিউজে দেখতে পাই আমরা। তাদের মধ্যে অনেকেই কৃষক এবং জেলে ছিল, যারা মূলত মাঠে কাজ করত। পেয়ারা আর মুন্সি বেশ সুখে আছে। উপরে উপরে পেয়ারা মুন্সির প্রতি ভালোবাসা দেখালেও ভিতরে ভিতরে তাকে অনেক ঘৃণা করে। বাইরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, রাস্তাঘাট প্রায় ডুবে যাচ্ছে, সবাই ঘরবন্দি। এর মধ্যেই রুবেল ছাতা নিয়ে পেয়ারার ঘরের পাশে যায় আর জানালা দিয়ে দুজন দুজনকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আবারও আমরা দেখতে পাই যে সরলা ভিজে গায়ে মুন্সির কাছে আসে আর জানায় যে তার বাড়িটা বৃষ্টিতে তলিয়ে গেছে। সে এখন কি করবে, কোথায় থাকবে, আর এই জন্য সে মুন্সির কাছে আশ্রয় চায়। তখন মুন্সি তাকে কাঠমিস্ত্রি রুবেলের ঘরে থাকতে বলে। আর সেই সময় পেয়ারা জানালা দিয়ে আনমনে বাইরের বৃষ্টির দিকে তাকিয়েছিল। এরপর পেয়ারা সেই ঘরে আশ্রয় নিয়ে তার পায়ে আলতা দেয় আর রুবেলের সাথে ভাব জমাতে থাকে, কিন্তু রুবেল তাকে পাত্তাই দেয় না। এরপর সরলা তাকে পান খাওয়ার জন্য বলে, কিন্তু রুবেল তাকে সবকিছু না করে। তখন সরলা জোর করে তাকে পান খাওয়াতে চায়, কিন্তু রুবেল জানায় যে সে খাবে না। সরলা তার উপর জোর করলে সে রাগ করে রুম থেকে
বের হয়ে যায়। রুবেল যখনই ঘরে বসে কাজ করত, পেয়ারা তাকে জানালা দিয়ে দেখত। এভাবেই দুজন তারা দুজনের দিকে তাকিয়ে থাকত। এরপরে একদিন মুন্সি পানি খাওয়ার সময় কিছুটুক খাওয়ার পর আর খেতে পারে না, এজন্য সে গ্লাসটা ফেলে দেয়। এদিকে আবার সরলা বৃষ্টির পানিতে ভিজে ভিজে পাগলের মতো হাসতে থাকে। এরপর আমরা দেখতে পারি রুবেল যখন কাজ থেকে ফিরছিল তখন পেয়ারা তার সাথে দুষ্টমি করে, কিন্তু রুবেলের চোখে পেয়ারার প্রতি অনেক অভিমান দেখতে পাই আমরা। তাই রুবেল তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় আর পেয়ারা বৃষ্টির পানিতে গা ভিজাতে থাকে। এই বৃষ্টি টানা 40 দিনের মতো ছিল প্রায়। ঘর বাড়ি দোকানপাট রাস্তাঘাট সবকিছু প্রায় তলিয়ে গেছে। এই এলাকায় মুন্সির বাড়িটা একটু বেশি উঁচা হওয়ার কারণে এই বাড়িটাই একমাত্র বেঁচে ছিল। তাই আসমা এবং তার স্বামী মতি দুজনে এসে মুন্সির কাছে আশ্রয় চায়। অন্যদিকে আমরা আবার পেয়ারা এবং রুবেলকে দেখতে পাই। এরপর পেয়ারা বলে মুন্সির গায়ে নাকি অনেক গন্ধ। এটা শুনে মুন্সি অনেক ক্ষেপে যায়। এরপর থেকে সে নিজের শরীরে বিভিন্ন রকমের পাউডার মিশাতে থাকে আর অনেকটা পাগলের মতো বিহেভ করে। এরপর সে তার মেয়েকে তার শরীর শুকতে বলে এবং বলে যে দেখো আমার শরীরে কি মরমাংসের গন্ধ বানায়। তখন আসমা তার বাবার অবস্থা দেখে অনেক কান্না করে এবং বলে বাবা তোমার শরীরে কোনো গন্ধ নেই। অন্যদিকে আবার এই গভীর বৃষ্টিতে পেয়ারা এবং রুবেল একে অপরের সাথে দেখা করে। এই রুবেল এবং পেয়ারার মধ্যে এর আগে প্রেমের সম্পর্ক ছিল। তখন রুবেল তাকে বলে তুমি না বলছিলা যে জোড়া কবুতর এনে দিতে পারলে তুমি না পেয়ারা আমার হবা। তখন আমরা সেখানে সেই পায়রা দুটাকে দেখতে পাই। এই পায়রা দুটাই সে ট্রেনের ছাদ থেকে ছেড়ে দিয়েছিল আসমানে। পায়রা দুটা সে পেয়ারার জন্যই রেখেছিল, কিন্তু পেয়ারাকে না পেয়ে সে পেয়ারা এই পায়রা দুটো আসমানে ছেড়ে দিয়েছিল আর বলেছিল সময় মতো ফিরে আসিস। ঠিক সঠিক সময়েই এই পায়রা দুটো আবারও ফিরে এসেছে। এরপর রুবেল বলে তুমি না কইছিলা তোমার ধন সম্পদ কোনো কিছু চাই না, তাহলে আবার অন্য লোকের সঙ্গে বিয়ে বসলা কেন? তখন পেয়ারা বলে আমার সব চাই। রুবেল বলে সব? এসব বলতে বলতে তারা দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে এবং পরকীয়ায় জড়ায়। আর তখন পেয়ারাকে খুঁজতে খুঁজতে মুন্সি সেখানে চলে আসে আর তাদের দুজনকে এরকম অবস্থায় মুন্সি দেখে ফেলে। সবকিছু দেখে মুন্সি একদম চমকে যায়। তখন রুবেল ঘর থেকে বের হয়ে চলে আসে। এরপর মুন্সি ঘরের ভিতর গিয়ে পেয়ারাকে ইচ্ছা মতো মারতে থাকে। পেয়ারার উপর অমানবিক অত্যাচার দেখে রুবেল সহ্য করতে পারে না। এরপর সে ঘরের ভিতর যায় এবং হাটা হাতুড়ি দিয়ে সে মুন্সিকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। আর তাদের এই পরকীয়া প্রেমের নোংরা সমাপ্তির সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই সাথে সাথেই আমাদের এই মুভির এক্সপ্লেনেশনটি এখানেই শেষ হলো। তো জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কেমন লাগলো আপনাদের এক্সপ্লেনেশনটি। আবারও দেখা হবে পরবর্তী।